2023 সালে মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্রের এমসিকিউর উত্তরপত্র প্রথমে লেখো, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের একে তা রাচেল কার্সন যুক্ত ছিলেন, চারটি যে অপশান দেওয়া আছে সঠিক অপশানটা হবে গয়ের অপশানটা, পরিবেশের ইতিহাসে। দুই, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন, চারটে অপশান, 3 বছর, 4 বছর, 10 বছর, 12 বছর, সঠিক অপশানটা হবে 4 বছর। তিনেরটা, রামমোহন রায় অ্যাংলো হিন্দু কলেজ হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, চারটে অপশান, 1811 খ্রিস্টাব্দে, 1823 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1826 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1815 খ্রিস্টাব্দে, গয়ের অপশানটা। চারেরটা, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন, চারটে অপশান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, আনন্দমোহন বসু, আশুতোষ মুখোপাধ্যায়। সঠিক উত্তর হবে ঘ, আশুতোষ মুখোপাধ্যায়। পাঁচেরটা দেখো, রেনেসাঁস শব্দটি হলো, চারটে অপশান, ইংরেজি শব্দ, ফরাসি শব্দ, ইতালীয় শব্দ, ল্যাটিন শব্দ। সঠিক উত্তরটি হবে খয়ে, ফরাসি শব্দ। ছয়, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল কয়ে, সাঁওতাল বিদ্রোহের পরে, খ কোল বিদ্রোহের পরে, গ চুরাহ বিদ্রোহের পরে, ঘ মুন্ডা বিদ্রোহের পরে। সঠিক উত্তরটি হবে গ চুরাহ বিদ্রোহের পরে। সাতেরটা, ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিল, চারটে অপশান, জোহান কুগার, এলিয়াস ফিশার, হ্যাঁ ডেটিস্ট বান্ডিস আর ফেডারিক হপম্যান। সঠিক উত্তরটি হবে গ ডেটিক পান্ডিস। আটেরটা, মহাবিদ্রোহকে 1887 যে ব্রিটিশ লেখক সিপাহি বিদ্রোহ আখ্যা দিয়েছেন, চারটে অপশান, চার্লস রেইকস, নটন, ম্যালেশন আর ডিচ রেলি। সঠিক উত্তরটি হবে ক, চার্লস রেইকস। নয়টা, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে অভিহিত রূপে পরিচিত হয়, চারটে অপশান, 1867 খ্রিস্টাব্দ থেকে, 1870 খ্রিস্টাব্দ থেকে, 1872 খ্রিস্টাব্দ থেকে, 1875 খ্রিস্টাব্দ থেকে। সঠিক উত্তরটি হবে 1867 খ্রিস্টাব্দ থেকে, কয়ের অপশানটা। দশেরটা, ভারতসভার প্রথম সভাপতি ছিলেন, চারটে অপশান, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় আর শিবনাথ শাস্ত্রী। সঠিক উত্তরটি হবে গয়ের অপশান, ধরো রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এগারোটা, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃত ছিলেন, চারটে অপশান, উইলিয়াম কেরি, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গঙ্গাকিশোর ভট্টাচার্য। সঠিক অপশানটি হবে ঘ, গঙ্গাকিশোর ভট্টাচার্য। বারোটা, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1778 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, ঘ অপশানে 1935 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1935 খ্রিস্টাব্দে, ঘ অপশানটা। তেরোটা, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কয়ে, অশ্বিনী কুমার দত্ত, খয়ে সতীশচন্দ্র সামন্ত, গ যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ঘ অপশানতে বীরেন্দ্রনাথ শাসমল। সঠিক উত্তরটি হবে ঘ বীরেন্দ্রনাথ শাসমল। ১৪, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিলেন কিডনি কামগার ইউনিয়ন, মাদ্রাস লেবার ইউনিয়ন, ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। সঠিক অপশানটি হবে খ, মাদ্রাস লেবার ইউনিয়ন। ১৫টা, কৃষক প্রজাপতি প্রতিষ্ঠা করেন ক অপশানে বীরেন্দ্রনাথ শাসমল, খয়ে প্রফুল্লচন্দ্র সেন, গয়ে বাবা রামচন্দ্র, খ ঘয়ে দেখো ফজলুল হক। সঠিক অপশানটি হবে ঘ, ফজলুল হক। ১৬, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন, চারটে অপশান, ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ অবনীন্দ্রনাথ ঠাকুর, গ রজনীকান্ত সেন, খ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। সঠিক উত্তরটি হবে ঘ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ক উর্মিলা দেবী, খ বাসন্তী দেবী, গ সরলা দেবী, ঘ সুনীতি দেবী। সঠিক উত্তরটি হবে তোমার কয়ে উর্মিলা দেবী। ১৮, এভাবা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন রামস্বামী নাইকার, ত্যাগ রাজা চেট্টি, নারায়ণ গুরু আর ভীমরাও আম্বেদকর। সঠিক উত্তরটি হবে গ নারায়ণ গুরু।
উনিশেরটা ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়েছিল 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে গ, 1953 খ্রিস্টাব্দে। 20টা পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে, ঘ 1960 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে গ অপশানটা, 1956 খ্রিস্টাব্দে। তুই দেখে একটি বাক্যের উত্তর, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? এটা হবে 1853 সালে। গামবার্তা পত্রিকাটি কোথা থেকে হয়েছে প্রকাশিত হয়? এটা কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। গান্ধীবুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। ঠিক ভুল, বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম 70 বৎসর, এটা হবে শুদ্ধ মানে ঠিক। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা ভুল, এটা মধুসূদন গুপ্ত হলে ঠিক হতো। ডক্টর অনিল শীল 1800 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এটাও ভুল। গঙ্গেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী, এইটাও ভুল, এটা গগনেন্দ্র হলে ঠিক হতো। বাম দিকের সাথে ডান দিকের যে মেলাও, সি ভি রমন হবে কলকাতা। বাবা রামচন্দ্র হবে উত্তরপ্রদেশ 4টা। উষাবেন মেহতা হবে বোম্বাই 2টা, আর হেমু কালানি হবে 1টা সিন্ধু প্রদেশ। এবার দেখো, প্রদত্ত ভারতবর্ষের রেখো মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিতকরণ করো। তোমরা দুটো ছবিতে দেখানো হচ্ছে, তোমরা ভালো করে এগুলো দেখে নাও। এই ম্যাপগুলো যদি করে থাকো তাহলে 4 নম্বর এখান থেকে তোমরা পেয়ে যাবে। একবার দেখে নাও। দৃষ্টিহীনদের পরীক্ষা তোমাদের জন্য নয়, তবু মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন, ওহাবিয় কথার বলতে বোঝা নবজাগরণ, বর্তমান ভারত গ্রন্থটির লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ, হরি সিং ছিলেন দ্যাশের রাজা কাশ্মীরের। তারপরে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.51-এর সপ্তাংশ ব্যাখ্যা 3 নম্বরটা ঠিক হবে। তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন। 2.52 বিবৃতিটা দেওয়া আছে, বিবৃতি এরও ব্যাখ্যা 3টা হবে। তিনি ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন বা চেয়েছিল। 2.53-এ বিবৃতি, গান্ধীজি কখনো শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাইনি, এটা সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 2। গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন। আর তারের যে বিবৃতি, 1981 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়, এর যে সঠিক উত্তরটি হবে 1টা, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন।